কম্পাউন্ড এবং এসইউসিআইয়ের ডাকা যে বন্ধ চলছে, এই বন্ধ উপেক্ষা করে আপনার এই পঞ্চায়েত দপ্তরে কাজকর্ম সচল। আপনি কালকের রাত্রেও এখানে মানে ছিলেন যাতে অফিস ঠিকঠাক করতে পারেন, কিসের জন্য ছিলেন একটু যদি বলেন। মানে আমরা তো আমাদের তো মানে 5 তারিখে একটা নোটিফিকেশন জারি হয়েছিল যে কি আমাদেরকে 7, 8, 9 কোনো রকম লিভ নেওয়া যাবে না। আমরা ভয় পেয়েছিলাম যদি আজকের দিনে যদি আমরা যে জায়গায় আমরা থাকি সেই জায়গায় যদি না আসতে পারি, তার জন্য আমরা এখানে রাত্রি যাপন করেছিলাম। আমরা আমাদের অফিস স্টাফ যতজন আছে আমরা সবাই ছিলাম, আর তারপরেও সকাল থেকে দেখছি যথারীতি ট্রেন চলছে, গাড়ি চলছে, সব স্বাভাবিক আছে। তাই আমাদের এই বন্ধ উপেক্ষা করে সবাই কাজকর্মে এসছে, তাই বন্ধ সম্ভবত সচল, বন্ধের সচল সব কিছু। আপনার এই অফিস ছাড়া কি আজকে বন্ধ হচ্ছে কি? না না, এই তো দেখছেন আপনার কাজকর্ম সব যথারীতি চলছে আগের দিনের মতোই। কি নাম আপনার? মোহাম্মদ আবু তাহির, এইচডিবি অ্যাসিস্ট্যান্ট মাতলামি গ্রাম পঞ্চায়েত।